স্টারমেকারে আপনার পরিচিতির সর্বপ্রথম যে অধ্যায়টি আসে সেটা হচ্ছে আপনার প্রোফাইল তো প্রোফাইল অ্যাট্রেকটিভ হবে যত ততই আপনার কিন্তু ফলোয়ার সংখ্যা বাড়বে এবং আপনার পরিচিতি বাড়বে তো প্রোফাইল অ্যাট্রিকটিভ করতে আমরা কেনা ভালোবাসি বাট আমরা অনেকেই জানি না কীভাবে আমাদের স্টারমেকার প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিতে হবে তো সেই প্রোফাইল অ্যাট্রাক্টিভ করার যেটা প্রথমেই ধাপ আসে সেটা হচ্ছে আমাদের কভার তো কভারটা যত সুন্দরভাবে ডিজাইন করা হবে তত কিন্তু আপনার ফলোয়াররা আপনাদের প্রোফাইলে এসে মুগ্ধ হবে এবং আপনাকে ফলো করা শুরু করবে কারণ বুঝতে পারবে যে আপনার এই আইডিটা হয়তোবা অনেক ভালো একটা আইডি বা অনেক একটা ভেরিফাইড একটা আইডি তো আপনার এই যে ডিজাইনিং করা হয়তোবা অনেকেই ভালো করে জানেন না তো আজকে আমি ভাবলাম এই ডিজাইনিংয়ের উপরে আপনাদের একটা টিউটোরিয়াল দেওয়া উচিত তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমার একটি পিকচার কি সুন্দরভাবে ডিজাইন করা কভারে তো এরকম পার্ট বাই পার্ট কীভাবে আপনারা ডিজাইন করতে পারবেন আমি আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো আপনাদের ভিডিওতে তো এর জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আপনারা সিম্পলি প্লে স্টোরের মধ্যে যাবেন এবং প্লে স্টোরে এখানে চার্জ দিবেন নাইন গ্রিড লেখে এন আই এন ই নাইন স্পেস দিয়ে জিআরআইডি নাইন গ্রিড তো দেখুন এখানে নাইন গ্রিড ক্রপ টুল বলে একটা অপশন চলে এসেছে তো এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে তাই এই জন্য আমি আর এটা কি ইনস্টল করব না তো এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা সিম্পলি এই যে ডিজাইনিংগুলো করতে পারবেন আপনার প্রো প্রোফাইলের তো ভিডিওটি শুরু করব একদম সম্পূর্ণ টিউটোরিয়াল সহ আশা করছি ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন এবং যারা যারা আমার প্রোফাইলে নতুন আছেন তারা অবশ্যই নিচের যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছেন সেটাতে ক্লিক করে দিবেন এবং অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কারণ স্টারমেকার রিলেটেড প্রত্যেকটি বাংলা ভিডিও কিন্তু আমরা সবার প্রথমে আপলোড করে থাকি তো চলুন একটু দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনের উপরে দেখুন যে নাইন গ্রিড আছে সেই অ্যাপসের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে তো আপনাদের বলে রাখি অবশ্যই ওয়াইফাই বা নেট কানেকশনটা অফ করে নেবেন নাহলে অ্যাড আসতে পারে তো এখানে পাশের যে নাইন গ্রিড অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন তো আমি এই যে ফটোটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করে নিলাম তো ফটো সিলেক্ট করার পর এখানে বিভিন্ন রেশিও চলে আসবে আপনাদের সামনে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু টু থ্রি ইন্টু ওয়ান এরকম বিভিন্ন রেশিও দেখবেন তো আপনারা বিভিন্ন রেশিওতে ক্লিক করে দেখবেন যে আপনার যে ছবিটা কোন রেশিওতে ভালো দেখায় কারণ এক একটা ছবির রেশিও এক এক রকম হতে পারে তো এখানে থ্রি ইন্টু ওয়ান দেখুন থ্রি ইন্টু টু এটাও ভালো লাগছে না বাট থ্রি ইন্টু থ্রিতে কিন্তু আমার টোটাল পিকচারটা আসছে দেখুন অন্যগুলো আসছে না সো থ্রি ইন্টু থ্রিতে কিন্তু আমার সম্পূর্ণ পিকচারটা আস আসছে তাই আমি থ্রি ইন্টু থ্রিতে ক্লিক করে দিলাম তো থ্রি ইন্টু থ্রিতে ক্লিক করার পরে এখানে উপরে যে দেখুন একটা টিক অপশন রয়েছে টিক মার্কে আপনারা ক্লিক করে দিবেন তো সিম্পলি টিকমার্কে ক্লিক করার পর দেখুন আমার যে পিকচারটা ছিল সেটা কিন্তু নয়টা পার্টে ভাগ হয়ে গেছে এখানে দেখুন প্রত্যেকটা পিকচারের উপর কিন্তু ওয়ান টু থ্রি ফোর এভাবে করে কিন্তু নাইন পর্যন্ত রয়েছে অর্থাৎ নয়টা পার্টে কিন্তু আপনার পিকচারটা ভাগ হয়ে গেছে তো এখন আপনাকে যেটা করতে হবে আপনার নিচে যে দেখুন সেভ অপশন রয়েছে তো সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সব পিকচারগুলো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সেভ করার পরে আপনার বেশি কিছু করতে হবে না সেভ করার পরে সিম্পলি এখান থেকে আপনার আর কোনো কাজ নেই আপনি জাস্ট আপনার সারগ্রাম যে অ্যাপস আছে ডাটা কানেকশন অন করে সেখানে আপনি ঢুকে যাবেন তো সারগ্রাম অ্যাপসের মধ্যে আসার পরে দেখুন এইটা আমার একটা ফেইক আইডি যে জিরো ফলোয়ার্স দেখুন তো এটা থেকে আপনাদের আমি এখন দেখাবো কিভাবে আপনারা ডিজাইনটা করবেন তো ডিজাইন করার জন্য আপনার উপরে যে কভার রয়েছে সেই কভারের মধ্যে ক্লিক করতে হবে তো কভারে ক্লিক করার পরে যেটা সর্বপ্রথম আপনাদের দরকার সেটা হচ্ছে বলি এখানে আপনার মিনিমাম আগে থাকতেই তিনটা পিকচার থাকতে হবে মিনিমাম তিনটা আপনার তিন থেকে তিনটা ছয়টা নয়টা বারোটা এভাবেও রাখতে পারেন বাট তিনের রেশিওতে পিকচার থাকতে হবে তো তিনটা থাকলে ভালো হয় তো আমার এখানে দেখুন তিনটা পিকচার কিন্তু আগেই ছিল এখন জাস্ট সিম্পলি আমরা উপরে যে প্লাস আইকন রয়েছে এখান থেকে আমরা আমাদের যে পার্ট পার্ট বাই পিকচারগুলো ওগুলো বসিয়ে নেব তো দেখুন এখানে আমরা চুজ ফ্রম ফটোসে যাব এবং গ্যালারি থেকে ওই পিকচারগুলো দেখুন এখানে কিন্তু ভাগ ভাগ রয়েছে বাট আমরা যে ব্যাকআপে ক্লিক করার পরে আবার যখন গ্যালারিতে ক্লিক করব বাম পাশের যে পিকচারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলো কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখুন ঠিক হয়ে গেছে তো এখানে দেখুন ওয়ান টু থ্রি ফোর কিন্তু ওই যে পার্টগুলো লেখা নেই বাট আমরা বুঝে নিচ্ছি যে এইগুলো হচ্ছে ওয়ান টু থ্রি তো আমরা জাস্ট সিম্পলি এখানে সিরিয়ালি মেনটেন করে আমরা কিন্তু এগুলো বসাবো উল্টা পাল্টা বসাবো না ওয়ান থেকে নাইন পর্যন্তই আমরা সিরিয়ালে বসাবো তো দেখুন এক নাম্বার কিন্তু আমরা বসিয়ে ফেলেছি তো খুব দ্রুত দ্রুত আমরা কিন্তু এই যে প্রত্যেকটা পার্ট ওয়ান টু থ্রি এখন দেখুন দুই নাম্বার পার্টটা আমরা বসাবো তো এভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট আমরা এখানে দেখুন পুরোটা বসিয়ে দেব তো খুব দ্রুত আমরা এই কাজগুলো করবো তো যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়ানের পর থ্রি ফার ফোর ফাইভ এভাবে কিন্তু আপনাদের করা যাবে না সিরিয়াল মেনটেন করতে হবে ওয়ান থেকে নাইন পর্যন্ত তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ লাস্টে একটু প্রবলেম হয় অনেকের তো লাস্টে আপনাদের যেটা করতে হবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো তাহলে আপনাদের ডিজাইনটা একদম লাস্ট পর্যন্ত একদম ঠিক মতো থাকবে অর্থাৎ পারফেক্টলি কিন্তু শো হবে তো এখানে আমি খুব দ্রুত দ্রুত কিন্তু নয়টা পিকচার যে রয়েছে সেই পার্টগুলো আমরা কিন্তু ক্লিক করে নিয়েছি তো আপনাদের যে ওই যে অ্যাপসটা রয়েছে নাইন গ্রিড তো ওইটাকে আপনারা ব্যাকআপে রাখবেন কারণ তাহলে দেখুন আপনার এই যে এলোমেলো গ্যালারির পিকচারগুলো কিন্তু আবার পুনরায় সেম হয়ে যাবে তো আপনাদের তাহলে বেশি খুঁজতে হবে না তো দেখুন আমরা কিন্তু প্রায় ছয় সাতটা পিকচার কিন্তু আমরা অলরেডি সেভ করে নিয়েছি এখন আমরা আট নাম্বার পিকচারটা আমরা এখান থেকে ক্লিক করে নিব তো এখন দেখুন আমাদের কিন্তু আর দুইটা পিকচার বাকি আছে তো জিনিসটা খুবই তাড়াতাড়ি করা যায় আমি জাস্ট ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখে হয়তোবা অনেকের ধৈর্য হারা হচ্ছেন বাট জিনিসটা অনেকই ইজি তো এখন এই জাস্ট দুইটা পিকচার আমরা তাড়াতাড়ি করে বসিয়ে দেই দেখি আমাদের ডিজাইনটা কিভাবে হয় আর হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এই একটি পিকচারের মতো করে আপনাদের কভারে আরও দুই তিনটা পিকচার এরকম পার্ট বাই পার্ট করে লাগাতে পারেন তখন কিন্তু ডিজাইনটা আরও অ্যাক্ট্রিকট্রিক লাগবে তো আপনারা চাইলেই এই সেম নিয়মে বসাতে পারেন তো এখন যেটা দেখার বিষয় এটা কিন্তু আমাদের ভালো করে শো হচ্ছে না পিকচারটা আপনারা যদি স্ক্রিনে দেখেন আমাদের এটা কিন্তু ভালো করে শো হচ্ছে না কারণ আমাদের উপরে কিন্তু দুইটা পিকচার আলাদা হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে দেখুন তিন 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 তিনের রেশিওতে কিন্তু পার্টগুলো নেই তাই আমাদের উপরের যে দুইটা পিকচার আছে ওই দুইটা পিকচারকে আমাদের নিচে নামিয়ে আনতে হবে এই কারণে আমাদের যে প্লাস আইকন রয়েছে ওখানে ক্লিক করে আমাদেরকে আরও দুইটা পিকচার বসিয়ে নিতে হবে তো দুইটা পিকচার বসালে হবে কি উপরে যে দুইটা পিকচার রয়েছে ওই দুইটা নিচে নেমে যাবে তো আমরা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দেখি আমরা এখান থেকে দুইটা ছবি এখন বসিয়ে দেবো যে কোনো দুইটা ছবি দেখা যাক কি বসানো যায় তো দুইটা পিকচার আমরা এখানে বসিয়ে নেব তাহলেই দেখবেন আমাদের উপর যে ছবি দুইটা ওই দুইটা কিন্তু নিচে নেমে যাবে তো দেখতে পাচ্ছেন একটা নেমে গেছে অলরেডি তো আমি আর একটা পিকচার এখান থেকে বসাবো তো দেখুন আমি আর একটা পিকচার বসিয়ে ফেলেছি তো এই পিকচারটা বসানোর ফলে দেখবেন এখন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে পারফেক্টলি কিন্তু ম্যাচিংটা হয়ে গেছে এবং ডিজাইনটা কিন্তু এখন অনেক অ্যাট্র্যাক্টিভ লাগছে তো এভাবে যদি আপনারা আরও বসান অর্থাৎ দুইটা তিনটা চারটা বিভিন্নভাবে কিন্তু কভার বসাতে পারেন তখন আরও সুন্দর লাগবে জিনিসগুলো আমি জাস্ট টিউটোরিয়ালটা বোঝানোর জন্য আপনাদের একটি দ্বারা বুঝিয়েছি তো দেখুন অনেক সুন্দর লাগছে আমাদের ডিজাইনটা তো এভাবে কিন্তু আপনার প্রোফাইলটা অনেক অ্যাট্রেকটিভ লাগবে তো এভাবে করে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন আপনাদের কভারগুলো খুব সুন্দরভাবে তো ভিডিওটিতে আমি চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণটা বোঝানোর জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ যারা যারা লাইক করছেন তারা ছোট্ট খাট্ট হলেও একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ